মাদ্রাসা বন্ধ করার NCPCR এর সুপারিশ নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। মাদ্রাসা বন্ধ করার জন্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর সুপারিশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পার্ডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ NCPCR এর সুপারিশে পদক্ষেপ নিতে অস্বীকার করে। পাশাপাশি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহ পর আবার শুনানি হবে। স্বীকৃতি নেই এমন মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তি করানোর উত্তরপ্রদেশের সরকারের সিদ্ধান্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস NCPCR শিক্ষার অধিকার আইন না মেনে চলার জন্য সরকারি অর্থায়নে এবং সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলি বন্ধ করার সুপারিশ করেছিল। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস তার সাম্প্রতিক রিপোর্টে মাদ্রাসাগুলির কার্যকারিতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এবং তার শিক্ষার অধিকার আইন মেনে না নিলে সরকারের তাদের দেওয়া তহবিল বন্ধ করার পরামর্শ জানিয়েছেন। NCPCR কি সুপারিশ করেছিল? NCPCR সমস্ত অমুসলিম শিশুদের মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়ার এবং RTE আইন 2009 অনুযায়ী প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য তাদের স্কুলে ভর্তি করার সুপারিশ করেছিল। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস বলেছিল যে মুসলিম সম্প্রদায়ের শিশুরা যারা মাদ্রাসায় পড়াশুনো করছে, স্বীকৃত বা অস্বীকৃত হোক না কেন, তাদের আনুষ্ঠানিক স্কুলে ভর্তি করা উচিত এবং RTE আইন 2009 অনুযায়ী নির্ধারিত সময় এবং পাঠ্যক্রমের মধ্যে শিক্ষা দেওয়া উচিত। কমিশন বলছে যে দরিদ্র ঘর থেকে আসা মুসলিম শিশুদের প্রায় ধর্মনিরপেক্ষ শিক্ষার পরিবর্তে ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য চাপ দেওয়া হয়। NCPCR বলছেন যে ধনী পরিবারগুলো যেমন ধর্মীয় এবং নিয়মিত শিক্ষায় বিনিয়োগ করে, তেমনি দরিদ্র শিশুদেরও এই শিক্ষা দেওয়া উচিত। আমরা সকলের জন্য সমান শিক্ষার সুযোগ চাই। মাদ্রাসা বন্ধ করতে বলেনি NCPCR। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর চেয়ারম্যান প্রিয়াঙ্কু কানুনগো বলেন যে তিনি কখনো মাদ্রাসা বন্ধ করার জন্য বলেননি, বরং তিনি এই প্রতিষ্ঠানগুলিতে সরকারের দেওয়া তহবিল নিষিদ্ধ করার সুপারিশ করেছিলেন, কারণ এই প্রতিষ্ঠানগুলি দরিদ্র মুসলিম শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। তিনি বলেন, আমরা মাদ্রাসার পরিবর্তে সাধারণ বিদ্যালয়ের শিশুদের ভর্তির সুপারিশ করেছি।